এক্সাম বাতিল করা হোক, এটাই ছাত্রছাত্রীরা চাইছে। বিভিন্ন কমেন্ট বক্সে আমাকে এরকম বলা হচ্ছে যে আপনি মিথ্যেবাজ, আপনি ভুল খবর দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই খবরটা দিয়েছিলাম যে এক্সাম বাতিলের পথে, এবং এই খবরের পিছনে সঠিক যুক্তি ছিল, আমি এতদিনও বলেছি, কিন্তু আজ সেই যুক্তিগুলো যুক্তিহীন হয়ে পড়েছে। তার কারণ আমাদের হাতে উঠে এসেছে আজব তথ্য, সংক্রমণের হার কমেছে কলকাতাতেও, এবং আমাদের হাতে উঠে এসেছে যে তথ্যটা, সেটা হলো করোনা কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, বিজ্ঞানীরা এটা জানিয়ে দিয়েছে। এতদিন বিজ্ঞানীরা জানায়নি, তাই আমি তোমাদেরকে বারংবার বলে এসেছি সেই খবরটি, কিন্তু আজ তোমাদের জানাতে বাধ্য হচ্ছি যে করোনা কিন্তু কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা সকল পড়ুয়ারা কিন্তু কিছুদিনের মধ্যেই টিকা গ্রহণ করতে পারবে, এবং টিকা পুরো কমপ্লিট হয়ে যাবে সারা পশ্চিমবঙ্গে। রেসপন্স আছে এটা আমি দেখছি, প্লাস আমরা যেভাবে একটু টেনশনে ছিলাম যে বাচ্চাদের ভ্যাকসিনটা আমরা দিলে যদি ওদের কোনো ইয়ে হয়, কিন্তু কোথাও সেরকম কোনো ঘটনা হয়নি, সবাই কিন্তু খুব ভালোই আছে। ভ্যাকসিন হয়ে যাওয়াতে আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন বড় পরীক্ষায় অনেকে একসঙ্গে জমায়েত হওয়ার ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্স পাবে বলে মনে করছেন শিক্ষক মহল। তোমরা ভেবে দেখো, তোমার আপডেট নতুন তথ্য দিয়ে সাজানো এই ভিডিওটি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর কেনই বা তোমাদের পরীক্ষা না হলো, শিক্ষামন্ত্রী কী জানালো, সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা। এতদিন কিন্তু বিজ্ঞানীরা জানাচ্ছিল যে এই ওমিক্রন শিশুদের ওপর প্রচণ্ড পরিমাণে আক্রমণ করবে এবং সংক্রমণ বাড়বে, তাই আমি তোমাদেরকে বারংবার বলেছিলাম যে বাতিল হতে পারে এক্সাম। কিন্তু তোমাদের তার সাথে সাথে বলেছিলাম যে তোমাদের পড়াশোনাটা কিন্তু চালিয়ে যাওয়া উচিত, তাই আমি তোমাদের কখনো ডিমোটিভেট করে দিইনি। আর তার সাথে সাথে বলে রাখি বন্ধুরা, টিকা দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, এবং অনেক স্কুলে কিন্তু টিকা দেওয়া প্রায় শেষও হয়ে গেছে। 90,000-এরও বেশি স্কুল বা বেশি পড়ুয়াদেরকে কিন্তু এক একটি স্কুলে কিন্তু টিকা দেওয়া হয়ে যাচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে ডাবল ডোজ হয়ে গেলে ছাত্রছাত্রীরা অনেকটা নিশ্চিন্তে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে যাবে বলেই মনে করছে শিক্ষক মহল। 2 বছর ধরে অনলাইনে বোর্ডের পরীক্ষা হচ্ছে, শিক্ষকরা চাইছেন আবার ফিরে আসুক পুরনো ব্যবস্থা। ডাবল ডোজ নিয়ে সেন্টারে গিয়ে পরীক্ষা তাদের স্কুলের ছাত্রছাত্রীরা দিক, এবং এর কারণেই কিন্তু আবারও পরীক্ষা নেওয়ার একটা চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং পরীক্ষা দিলে তোমাদের কী কী ভালো হবে সেগুলো তোমরা নিজেরাই জেনে নাও। এই অতিমারী পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি ক্ষেত্রই ক্ষতির সম্মুখীন হয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রের ক্ষতি হয়েছে সম্ভবত অপূরণীয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা নানাভাবে অন্তর্জাল এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহারে ছাত্রছাত্রীদের কাছে পাঠ্য বিষয়গুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বহুলাংশে সফলও হয়েছি। কিন্তু শিক্ষাঙ্গনে শিক্ষক এবং ছাত্রের প্রত্যক্ষ বিনিময়ে যে মানের শিক্ষা প্রদান সম্ভব, তার সমমানের শিক্ষা আর কোনোভাবেই দেওয়া সম্ভব বলে আমরা মনে করি না। একই সঙ্গে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে খেলাধুলো আর মেলামেশার মাধ্যমে তাদের শরীর আর মনের যে বিকাশ হয়, তাদের মনে যে সামাজিক মূল্যবোধ, যে একতা এবং সমষ্টির বোধ তৈরি হয়, গত প্রায় 2 বছর তার থেকে তারা বঞ্চিত হয়েছে। সেভ এডুকেশন কমিটি, তারা একটি কমিটি গঠন করে একটি রিসার্চ চালিয়েছিল, সেখানে দেখছে যে স্কুল বন্ধ হওয়ার পর থেকে 55% থেকে বেড়ে 70% হয়ে গেছে শুধু ড্রপ আউট স্টুডেন্ট, অর্থাৎ স্কুলে পড়াশুনো করে না এবং পড়াশুনো ছেড়ে অন্যান্য কাজ করছে। তো এইরকমভাবে যদি বাড়তে থাকে, দেখা যাবে যে পশ্চিমবঙ্গে কোনো ছাত্রছাত্রী আর পড়াশুনোই করছে না। তো এই পরিসংখ্যানটাকে কমানোর জন্য বৈজ্ঞানিক উপায়ে কিন্তু দেখা গেল যে স্কুল খুললে কিন্তু খুব একটা করোনার প্রকোপ ছড়াবে না, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি হলে অবশ্যই তোমাদের স্কুল খোলা হবে। পরীক্ষা যদি তোমরা না দাও বন্ধুরা, তোমাদের কিন্তু একটি বছর পিছিয়ে যাবে। এর ফলে হয়তো তোমরা দেখা যেত যে 2021-এ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা পাশ করার কথা, সেটা তোমরা 2023-এ গিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করছো।
তো এইরকম যদি তোমাদের বছরের পর বছর পিছিয়ে যায় পরীক্ষা, বা পরীক্ষা যদি না হয় বা বাতিল হয়, তাহলে তোমরা হয়তো টেস্টের নাম্বার দেখে পাস করে গেলে, কিন্তু কি হবে বন্ধুরা, তোমরা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন, তোমাদের রেজাল্ট হলো না। এবার তোমরা অনেকে বলবে যে দাদা স্কুলে তো ক্লাসই করানো হয়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, তাহলে কিভাবে আমরা পরীক্ষাটা দেবো? এই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী এবং তার সাথে সাথে আমাদের দুই পর্ষদ সভাপতি অর্থাৎ ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও চিরঞ্জীব ভট্টাচার্য, তারা কিন্তু জানিয়ে দিল যে তোমাদের প্রশ্নপত্র এবছর পরীক্ষার খুব সহজ হবে, এবং এই সহজ প্রশ্নপত্র কি সাজেশান সমস্তটাই আমাদের চ্যানেলে তোমাদেরকে আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার ওপেন করব। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই পাঠালে তোমাদের সেখানে আমি প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র পাঠিয়ে দেবো, আর সেই নমুনা প্রশ্নপত্রগুলো করে গেলে আমার বিশ্বাস যে তোমরা 60-70% নাম্বার কিন্তু এই পরীক্ষায় পেয়ে যাবে। তাই তোমাদের চিন্তা করার কোনো রকম কোনো কারণ নেই, আমি তোমাদেরকে ডিমোটিভেটেড করিনি, তোমাদের শেষ দিন অবধি আমি পাশে থাকবো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমি কোথাও যাচ্ছি না, তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি হেল্প অবশ্যই করে যাব। কিছু ছাত্রছাত্রীরা হয়তো ডিমোটিভেটেড হয়েছো, তাই তোমাদেরকে বলবো ডিমোটিভেটেড হয়েও না, অবশ্যই পড়াশুনো করে যাও, আমি তোমাদের পাশে আছি, সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত, তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, তোমাদের আশা করছি তোমরা সবাই ভালো ফল করবে। বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেট এবং ইমোশনাল একটি কথা দিয়ে তোমাদের এই ভিডিওটা শেষ করছি যে পড়াশুনো অবশ্যই করে যাও, নাহলে ভবিষ্যতে তোমাদের মা বাবাকে কিন্তু তোমাকেই খাওয়াতে হবে, তোমাকেই পড়াতে হবে, তোমাকেই ভালো রাখতে হবে তোমার পরিবারকে। সেই কারণে কিন্তু বলছি বন্ধুরা অবশ্যই এই পরীক্ষাটা ভালোভাবে প্রিপারেশান নিয়েই নাও, আমি তোমাদের পাশে আছি, যা হেল্প লাগে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি চালু করব সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরপত্র বা বিভিন্ন সাজেশান সব কিছুই কিন্তু শেষ দিন অবধি শেয়ার করে যাব। শেষ দিন অবধি আমি তোমাদের পাশে আছি, তোমাদেরকে জিততেই হবে এই পরীক্ষায়। আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে, তোমাদের সকলে জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।